রাস্তার পাশে ঝোপ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড। ভোটার কার্ডগুলি উদ্ধার করে চাকদা থানার পুলিশ। কার্ডে ঠিকানা চব্বিশ পরগনার। রাস্তার পাশের ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি ভোটার কার্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাকদাহ থানার মিত্রপুকুর এলাকায়। পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে নদিয়ার চাকদাহ থানার অন্তর্গত তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকায় রাজ্য সড়কের পাশে একটি ঝোপে বেশ কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেগুলির মধ্যে প্রচুর ভোটার কার্ড দেখা যায়। আমি ভোটার কার্ড তা তো আমরা জানি না। না, ভোটার কার্ড তো থাকার কথা নিজের কাছে, কেন রাস্তায় পড়ে থাকবে? রাস্তায় পড়ে রয়ে জানে, অন্য লোকের জিনিস যদি ফেলাই যায় তাহলে আমরা সেটা দায়িক নাকি? আমরা রাত্রির বেলা শুনলাম যে এরকম ভোটার কার্ড আধার কার্ড এন দিয়ে ছড়া নেই। সেই সময় আমরা অনেক লোকজন দেখলাম যে ওই জায়গায় দুই বস্তা ফেলানো আই কার্ড সব। মানে কোথাকার এটা, মানে ভোটার কার্ড? তাও আমি অত খেয়াল করিনি, ওই জায়গায় দেখলাম আর কি দাঁড়াইও কালকে সন্ধ্যাবেলার পর থেকে আমরা জানতে পারি এবং দেখতে পারি, স্থানীয় বাসিন্দারা আমরা দেখতে পাই যে এখানে ভোটার কার্ড কিছু পড়ে রয়েছে। কিন্তু দেখুন, এগুলো তো এরকম রাস্তাঘাটে পড়ে থাকার জিনিস না, এরা স্থানীয় মানুষের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এই জিনিসগুলো কি কাজে ব্যবহৃত হচ্ছিল। সামনে লোকসভা ভোট এবং সেখানে কি অন্য কিছু, আমরা কিন্তু অন্য কিছু ছক বা আশঙ্কা করছি স্থানীয় মানুষেরা, এবং সেই জন্যই আপনাদের কাছে, আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের কাছে বারবার আমরা জানাচ্ছি যে এই বিষয়টাকে ঠিকভাবে অনুসন্ধান করে যথারীতি এর একটা উত্তর খুঁজে আমাদের দেওয়া হোক। কারণ স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের ধারণা 19 সালের ভোটের আগে এগুলি ফেলে রাখা হয়েছিল। ভোটার কার্ডগুলি ঝোপের মধ্যে কিভাবে এলো তা তদন্ত শুরু করেছে চাকদাহ থানার পুলিশ। এই পাশেই আমাদের একটা জঙ্গল পৌর এলাকা, 20 নম্বর রোডের গায়ে, ওইখানে 3-4 বস্তা আপনার শুধু ভোটের কার্ড আর নির্বাচনী সামগ্রী, সিল ছপ্পর, প্যাড, কালি, বেশ কিছু পাসপোর্ট সাইজের ফটো, কিছু নমুনা ব্যালট ফ্যালট, বহু কিছু এইখান থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে আমার ধারণা, আমরা যেখানে, এটা সম্পূর্ণই 2019 সালে নির্বাচনী লোকসভা নির্বাচনের কাগজ কলম, আমার ধারণা 24-এ যে লোকসভা নির্বাচন আসছে, এখানেও দুষ্কৃতীরা কুকর্ম করবে বলে, শাসক দলের লোকেরা কুকর্ম করবে বলে এই সব মানে তার গুটি সাজাচ্ছে। ভোটার কার্ড তো বাড়িতে থাকার কথা। হ্যাঁ, এটা তো আমারও প্রশ্ন যে ভোটার কার্ড থাকবে যার কার্ড তার কাছে, কিন্তু বস্তা বস্তা এখানে তিন লরি এই রকমভাব নির্বাচনী কাগজপত্র গতকাল না পরশু দিন এই গোডাউনে এসে ঢুকেছে, কিন্তু সেইগুলো সম্পূর্ণ বেরোয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, চাকদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।